Dear students, today we are going to discuss about ear. Ear is the organ of hearing. Amra jani shonar je organ shetai hocche ear. But ear not only acts as a organ of hearing, it also the organ to maintain the equilibrium of or balance of our body. Body balance maintaining jonno ear proyojon. Amra dui dhoroner equilibrium maintain er proyojon hoy. Ekta hocche बसे थका अवस्था इक्विलिब्रियम दिस इज द स्टैटिक इक्विलिब्रियम स्टॉप अवस्था अनदर वन इज द मूविंग इक्विलिब्रियम जो मूव करते थका है तक दिस इज नोन एज द डायनामिक इक्विलिब्रियम दिस टू इक्विलिब्रियम आर मेंटेन्ड बाय द ईयर एंड मेन फंक्शन इज द हियरिंग इन्हें ओरिकल बा पीना जे जिनिसटा पड़ब एटाई आमरा ल्यामेंड्रा एक्चुअली एटाके ईयर हिसाबे जेने थाके एक्चुअली ईयर एर मध्ये ही सीमाबद्ध ना বাইরে থেকে আমরা যে পোর্শন অফ ইয়ার দেখে থাকি তার চেয়ে ভিতরে ইয়ারের এক্সটেনশন অনেক বেশি ইট ইজ আ সেন্সেশন অফ হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম সেন্সেশন হিয়ারিং রিসিপ্টর থেকে এইখানে ক্যারি করে নিয়ে যায় ক্রেনিয়াল নার্ভস এইট ক্রেনিয়াল নার্ভ বা ভেস্টিবুলোক্রিয়ার নার্ভ টু দ্য অডিটরি এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স দেন ইন্টারসেপশন বা ইন্টারপ্রিটেশন অফ সেন্স অফ হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম অকার্স ইন দ্য সেরিব্রাল কর্টেক্স নেক্সট আসে আমরা হোয়াট আর দ্য পার্টস অফ ইয়ার ইয়ারের আমরা তিনটে পার্ট পেয়ে থাকি বাইরের দিকে হচ্ছে আউটার ইয়ার বা এক্সটার্নাল ইয়ার মাঝখানে থাকে মিডিল ইয়ার অ্যান্ড ভিতর থাকে ইন্টারনাল ইয়ার সো এক্সটার্নাল ইয়ার মিডিল ইয়ার অ্যান্ড ইন্টারনাল ইয়ার এই এক্সটার্নাল ইয়ারকে আউটার ইয়ারও বলা হয় মিডিল ইয়ারটাকে টিম্পেনিক ক্যাভিটি বা টিম্পেনাম বলা হয় ইনার ইয়ারটাকে লেবিরিন্থ বলা হয় দিজ আর দ্য পার্টস অফ ইয়ার আমরা আজকে আলাপ করবো এক্সটার্নাল ইয়ার নিয়ে External ear kototuku extends from the auricle. This is the auricle or pinna. Auricle to the tympanic membrane. Auricle theke tympanic membrane porjonto je portion ta thake. This is the external ear. And tympanic membrane separate the external ear from the middle ear cavity. But tympanic cavity but tympanum. এই এক্সটার্নাল ইয়ার আমরা দেখে থাকি কিছু পোর্শন কার্টিলেজ দিয়ে ফর্মেশন হয় কিছু পোর্শন বোনস দিয়ে ফর্মেশন হয় সো ইট ইজ ফর্ম পার্টলি বাই দ্য কার্টিলেজ অ্যান্ড পার্টলি বাই দ্য বোনস যে কার্টিলেজগুলো এখানে থাকে কার্টিলেজগুলো কী ধরনের কার্টিলেজ ইলাস্টিক কার্টিলেজ দিস পার্ট অফ ইয়ার ইজ কাভার্ড বাই দ্য স্কিন এক্সটার্নাল ইয়ার লাইনড বাই দ্য স্কিন হোয়াট আর দ্য ফাংশনস এক্সটার্নাল ইয়ারের মধ্যে আমরা দুটো পার্ট পাবো পরেই দেখবো অরিকেল অ্যান্ড এক্সটার্নাল একুস্টিক মিয়াটাস অরিকেলের ফাংশন হচ্ছে কালেকশন ও রিসিপশন অফ সাউন্ড সাউন্ডকে রিসিভ করে নিয়ে আসবে আর এক্সটার্নাল একুস্টিক মিয়াটাসের কাজ হচ্ছে কন্ডাক্ট দিস সাউন্ড ফ্রম অরিকেল টু দ্য মিডিল ইয়ার এই অরিকেল থেকে মিডিল ইয়ার পর্যন্ত এই সাউন্ডটাকে কনভে করে নিয়ে যাওয়া হচ্ছে এক্সটার্নাল একুস্টিক মিয়াটাসের কাজ হোয়াট আর দ্য পার্টস অফ এক্সটার্নাল ইয়ার এক্সটার্নাল ইয়ার এস টু পার্ট আউটার পার্ট যেটা সেটাকে বলা হয় অরিকুল বা পিনা যেটা আমরা বাইরে থেকে দেখি আর ভিতরে এর এক্সটেনশন থাকে হচ্ছে ক্যানেল লাইক এক্সটেনশন দিস ইজ কল্ড এক্সটার্নাল একুস্টিক মিয়াটাস অর এক্সটার্নাল অডিটরি মিয়াটাস একটু খেয়াল রাখবা ইট লুকস লাইকস এ ক্যানেল বাট ইট ইজ নোন এজ মিয়াটাস নেভার কল্ড এক্সটার্নাল একুস্টিক ক্যানেল অর অডিটরি ক্যানেল ইট ইজ নোন এজ এক্সটার্নাল একুস্টিক মিয়াটাস অর এক্সটার্নাল অডিটরি মিয়াটাস প্রথমে আমরা আলাপ করব অরিকেল নিয়ে অরিকেল যে পার্টটা বাইরে থেকে দেখা যায় সেটাই হচ্ছে অরিকেল হেড রিজিয়নের মধ্যে আমরা পাই মেড আপ মোস্টলি বাই এ সিঙ্গেল পিস অফ কার্টিলেজ একটা সিঙ্গেল পিস কার্টিলেজ ক্রাম্পেলড ইয়েলো কালারিশ এটা কুচকায়ে পেঁচায়ে এই অরিকেলটা ফর্মেশন করে একটাই কার্টিলেজ থাকে যার মধ্যে বিভিন্ন ফিচার্স আমরা পাই এই কার্টিলেজ ইলাস্টিক কার্টিলেজ আমরা আগেই বলেছি এর মধ্যে অরিকেলের নিচের দিকে যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বলি লোবিউল দিস লোবিউল পোর্শন ইজ ফর্ম নট ফর্মড বাই দ্য কার্টিলেজ লোবিউলের মধ্যে থাকে ফাইব্রোফেটি টিস্যু কাভার্ড বাই দ্য স্কিন যেখানে ইয়ার রিং পরা হয় কার্টিলেজ পায়ার্স করে কিন্তু ইয়ার রিং খুব একটা পরা হয় না এজ ইউজুয়ালি ইয়ার রিং যেখানে পরা হয় লোবিউল অফ দ্য ইয়ারে দিস লোবিউল ইজ ফর্মড বাই দ্য ফাইব্রোফেটি টিস্যু কাভার্ড বাই দ্য কার্টিলেজ অ্যান্ড দিস এরিয়া ইজ ডেভয়েড কাভার্ড বাই দ্য স্কিন দিস এরিয়া ইজ ডেভয়েড অফ কার্টিলেজ বোথ পার্ট এক্সটার্নালি কাভার্ড বাই দ্য স্কিন এই অরিকেল পিনা দুই লোবিউল যাই বলো সবই বাইরে থেকে স্কিন দিয়ে কাভার থাকে
ओरिकल कंटिन्यूअस इन द कार्टिलेज ऑफ एक्सटर्नल ऑडिटरी मिएटस ओरिकलर कार्टिलेज एक्सटर्नल ऑडिटरी मिएटस एर कार्टिलेज एर साथे कंटिन्यूअस थाके व्हाट आर द फीचर्स ऑफ ओरिकल ओरिकल एर मध्ये आमरा कि ओरिकल एर आसले आमरा दुटो सरफेस पाई दिस इज द लैटरल सरफेस This is the lateral surface of the auricle and this one is the medial surface. যেটু হেডের কাছাকাছি থাকে সেটাকে বলা হয় medial surface আর সামনের দিকে যেটা lateral side থাকে lateral surface. এই lateral surface এর মধ্যে আমরা কিছু features পাই কি কি পাই দেখবা auricle নিজেদের সাথে মিলাই দেখতে পারো সামনে একটা prominent projection থাকে এটাকে বলা হয় tragus. tragus tragus এর opposite দিকেই আরেকটা prominent projection lateral side থাকে this is the anti-tragus. ট্রেগাস আর অ্যান্টি ট্রেগাসের মাঝখানে একটা নচ থাকে দিস ইজ দ্য ইন্টার ট্রেগিক নচ এখানে লেভেল করা নাই দিস ইজ দ্য ইন্টার ট্রেগিক নচ আমরা বললাম ট্রেগাস অ্যান্টি ট্রেগাস ইন্টার ট্রেগিক নচ একদম বাইরে একটা ইলিভেটেড বর্ডারের মতো থাকে সেটাকে বলা হয় হেলিক্স সেটাকে বলা হয় হেলিক্স হেলিক্স এসে দুটো লিম্বে ভাগ হয়ে যায় দিস ইজ দ্য অ্যান্টেরিয়র লিম্ব দিস ইজ দ্য পোস্টেরিয়র লিম্ব হেলিক্সের দুটো লিম্ব পেলাম আমরা হেলিক্সের ভিতরে আরেকটা প্রমিনেন্ট বর্ডারের মতো থাকে দিস ইজ দ্য অ্যান্টি হেলিক্স হেলিক্স অ্যান্টি হেলিক্স হেলিক্স এসে দুটো লিম্ব হলো অ্যান্টেরিয়র লিম্ব পোস্টেরিয়র লিম্ব অ্যান্টি হেলিক্স আবারও দুটো পার্টে ভাগ হয়ে যায় এদেরকে বলা হয় ক্রুরা অফ অ্যান্টি হেলিক্স এই দেখো দুটো পোর্শনে ডিভাইড হয়ে গেল ক্রুরা অফ অ্যান্টি হেলিক্স এই হেলিক্স আর অ্যান্টি হেলিক্সের মাঝখানে যে ডিপ্রেসড এরিয়া ডিপ্রেশনটাকে বলা হচ্ছে স্ক্যাফয়েড ফসা আর অ্যান্টিহেলিক্সের দুটো ক্রুরার মাঝখানে যে ডিপ্রেশনটা থাকে সেটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ফোসা অ্যান্টিহেলিক্সের মিডিয়াল অ্যান্টিহেলিক্সের সামনে এক্সটার্নাল একুস্টিক মিয়েটাসের মাঝখানে এই যে নথ এই জায়গাটাকে এই ডিপ্রেসড এরিয়াকে আরেকটা অ্যান্টেরিয়র লিম্ব অফ হেলিক্স দিয়ে দুটো পার্টে ভাগ হয় উপরের পোর্শনটাকে বলা হয় সিম্বা কঙ্কা নিচের পোর্শনটাকে বলা হয় কঙ্কা এই হচ্ছে আমাদের ফিচার্স অফ দ্য ল্যাটারাল সার্ফেস অফ দ্য অরিকাল ট্রেগাস অ্যান্টি ট্রেগাস ইন্টারট্রেগিক নচ হেলিক্স অ্যান্টি হেলিক্স হেলিক্সেস টু লিম্বস অ্যান্টেরিয়র লিম্ব পোস্টেরিয়র লিম্ব অ্যান্টি হেলিক্সেস টু ক্রুরা আপার ক্রুরা লোয়ার ক্রুরা বিটুইন হেলিক্স অ্যান্ড অ্যান্টি হেলিক্স ডিপ্রেশন স্ক্যাফয়েড ফোসা বিটুইন টু ক্রুরা অফ অ্যান্টি হেলিক্স ডিপ্রেশন ট্রায়াঙ্গুলার ফোসা বিটুইন ক্রুরা অফ হেলিক্স অ্যান্ড অ্যান্টেরিয়র লিম্ব অফ Cruda of antihelix and anterior limb of helix. This is Simba concha between anterior limb of helix and intertragic notch tragus antitragus. This is the concha. এইগুলো হচ্ছে ফিচার্স এই হেলিক্সের মাঝখানে এই জায়গায় একটা একটু প্রজেকশনের মতো থাকে সেটাকে বলা হয় ডারউইনস টিউবারকেল এখানে দেখানো নাই এটাকে ডারউইনস টিউবারকেল বলে এইগুলো ফিচার্স মিডিয়াল সার্ফেসে আমরা কী পাই দিস ইজ দ্য মিডিয়াল সার্ফেসে আমরা দুটো ইমিনেন্স পাই ওই যে ওইখানে সিম্বাকঙ্কা ছিল এই সিম্বাকঙ্কার জন্য উল্টা দিকে একটা ইমিনেন্স সৃষ্টি হয় সেটাকে বলা হয় ইমিনেন্স অফ ট্রায়াঙ্গুলার ফোসা আবার ট্রায়াঙ্গুলার ফোসার ইমিনেন্স অফ কঙ্কা আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফোসার জন্য আরেকটা ইলিভেশন সৃষ্টি হয় উল্টা দিকে সেটাকে বলা হয় ইমিনেন্স অফ ট্রায়াঙ্গুলার ফোসা এই জায়গায় ছিল ট্রায়াঙ্গুলার ফোসা এই জায়গার অপোজিটের যে ইমিনেন্স সেটাকে বলা হয় ইমিনেন্স অফ ট্রায়াঙ্গুলার ফোসা এই জায়গায় ছিল কঙ্কা কঙ্কার অপোজিটে যে ইমিনেন্স হয় সেটাকে বলা হয় ইমিনেন্স অফ দ্য কঙ্কা এই জায়গাটা আমরা পাই মিডিয়াল সার্ফেসে ওরিকেলের কিছু মাসেল আছে মাসেলস অফ ওরিকেল আমরা যখন মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন পড়েছিলাম তখন ইয়ারের মাসেল পড়েছিলাম সেইখানে পেয়েছিলাম দিস ওরিকুলার মাসেলস আর রুডিমেন্টারি খুব ফাংশনাল না ইন হিউম্যান বিইংসে দুটো গ্রুপে ভাগ করতে পারি এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক হচ্ছে যেগুলো ওরিকেলেই শুরু হবে ওরিকেলেই শেষ হবে আর এক্সট্রিনসিক হচ্ছে ওরিকেলের সাথে স্কাল্প বা স্কালের কানেকশন করে দিজ আর দ্য এক্সট্রিনসিক মাসেলসের মধ্যে আমরা পাই ওরিকুলারিস অ্যান্টেরিয়র ওরিকুলারিস সুপিরিয়র অ্যান্ড ওরিকুলারিস পোস্টেরিয়র ওরিকেলের সাথে স্কাল্পের কানেকশন করে বা স্কালের কানেকশন করে বনি অ্যাটাচমেন্ট নাই অ্যাকচুয়ালি অ্যান্ড ইন্ট্রিনসিক মাসেলগুলো হচ্ছে ছোটো ছোটো মাসেল স্লিপস অফ ফাইবার মাস্কুলার ফাইবার যেগুলো বিটুইন দ্য কার্টিলেজেস ডিফারেন্ট পার্টস অফ কার্টিলেজের মাঝখানে থাকে ওরিকেলের স্কিন হচ্ছে থিক স্কিন অ্যান্ড ফার্মলি অ্যাডহারেন্ট টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচার অর আন্ডারলাইং ফাইব্রোফেটি টিস্যু সাথে ফার্মলি অ্যাডহারেন্ট থাকে মেইলের ক্ষেত্রে দেখা যায় এই ওরিকেলের স্কিনের মধ্যে কিছু হেয়ার ফলিকল থাকে হেয়ার থাকে যে হেয়ারগুলো এই ট্রেগাস দিয়ে বের হয়ে থাকে বিশেষ করে এল্ডারলি পার্সনের ক্ষেত্রে এল্ডারলি মেইলের ক্ষেত্রে দিস হেয়ারি পেনা ইজ দ্য এক্সপ্রেশন অফ ওয়াই লিঙ্কড জিন এই জন্য মেইলে পাওয়া যায় ফিমেলে কিন্তু ওরিকেলের মধ্যে কোনো হেয়ার পাওয়া যায় না আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য ওরিকেল সাপ্লাইড বাই দ্য এন্টেরিয়র ওরিকুলার আর্টারি
anterior auricular artery branch of the superficial temporal artery supply the lateral part of the auricle anterior lateral surface anterior part ke supply de achara supply the posterior auricular artery this is the posterior auricular artery branch of external carotid artery whole of the medial surface ke supply de sathe posterior part of the lateral surface posterior part ko supply de তাছাড়া অক্সিপিটাল আর্টারি থেকে ফিউ ব্রাঞ্চ এসে মিডিয়াল সার্ফেস অফ দ্য অরিকলে সাপ্লাই দিতে পারে ভেনাস ড্রেনেজ অ্যাকম্পেনিং আর্টারিজ এর ভেইন এসে ড্রেন করে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন অ্যান্ড এক্সটার্নাল জুগুলার ভেইনে লিম্ফেটিক্স অরিকলের লিম্ফেটিক্স ল্যাটারাল সার্ফেস এর আপার পার্ট এই জায়গা থেকে অরিকলের লিম্ফেটিক্স ড্রেন হয় প্রি অরিকুলার লিম্ফ নোড যেটাকে প্যারোটিড লিম্ফ নোডও বলা হয় আপার ল্যাটারাল পার্ট এই পোস্টেরিয়র পোর্শন থেকে যায় মাস্টয়েড লিম্ফ নোডে অ্যান্ড লোয়ার পোর্শন লোবিউল এই জায়গাগুলোতে থাকে আপার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে এখানে আমরা নার্ভ সাপ্লাই দেখব অরিকলের এই পোর্শনটা সাপ্লাই হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ দিয়ে কঙ্কার এই মাঝখানে নিয়ার দ্য এক্সটার্নাল গোস্টিক মিয়েটাসের কাছের জায়গাটা কভার সাপ্লাই পায় হচ্ছে ভেগাস নার্ভ অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ দিয়ে লোয়ার লোবিউলের পোর্শনটা সাপ্লাই পায় গ্রেট অরিকুলার নার্ভ দিয়ে এটা গেল ল্যাটারাল সার্ফেস আমরা যদি মিডিয়াল সার্ফেস দেখি মিডিয়াল সার্ফেসের আপার পার্ট সাপ্লাই পায় লেজার অক্সিপিটাল নার্ভ দিয়ে লোয়ার পার্ট সাপ্লাই পায় গ্রেটার অরিকুলার নার্ভ দিয়ে এই গ্রেটার অরিকুলার নার্ভ পুরো লোবিউলের চারিদিকেই দেয় নেক্সট অরিকেল শেষ এক্সটার্নাল ইয়ারের নেক্সট পার্ট হচ্ছে এক্সটার্নাল একুস্টিক মিয়েটাস বা অডিটোরি এক্সটার্নাল অডিটোরি মিয়েটাস বা এক্সটার্নাল একুস্টিক ক্যানেল এক্সটার্নাল অডিটোরি ক্যানেল মিয়েটাস হিসেবেই খুব কমনলি পরিচিত ইট ইজ এন এস শেপ কার্ভড ওসিও কার্টিলেজিনাস টিউব একটা কার্ভড টিউব ফর্মড বাই দ্য বোনস অ্যান্ড কার্টিলেজ অ্যান্ড এক্সটেন্ডস ফ্রম অরিকেল টু দ্য টিম্পেনিক মেমব্রেন দিস ইজ দ্য টিম্পেনিক মেমব্রেন অর ইয়ার ড্রামও বলা হয় এটাকে lined internally by the skin length about 24 millimeter এটা length important directionটা also important direction বলার জন্য আমরা তিনটা পার্টে ভাগ করব আপার পার্ট বা আউটার পার্ট মিডিল পার্ট ইনার পার্ট আউটার পার্টের ডিরেকশন হচ্ছে ফরওয়ার্ডস আপওয়ার্ডস মিডিয়ালি ফরওয়ার্ডস আপওয়ার্ডস মিডিয়ালি মিডিল পার্ট ব্যাকওয়ার্ডস আপওয়ার্ডস মিডিয়ালি অ্যান্ড ইনার পার্ট হচ্ছে ফরওয়ার্ডস ডাউনওয়ার্ডস মিডিয়ালি এই মিডিল আউটার পার্ট আর ইনার পার্টের মাঝখানের পোর্শনটা ন্যারো থাকে এই জায়গাটাকে বলা হয় ইসমাস এক্সটার্নাল একুস্টিক ক্যানেল বা মিয়েটাসের আমরা দুটো পার্ট পাই একটা আউটার কার্টিলেজিনাস পার্ট অ্যান্ড ইনার বোনি পার্ট দ্য কার্টিলেজিনাস পার্ট অ্যান্ড ইনার বোনি পার্ট দ্য কার্টিলেজিনাস পার্ট ইজ ফর্মড বাই দ্য কার্টিলেজ দিজ আর ইলাস্টিক কার্টিলেজ ইলাস্টিক টাইপ অফ কার্টিলেজ আউটার ওয়ান থার্ড পোর্শন অফ এক্সটার্নাল অডিটোরি মিয়েটাস ইজ ফর্মড বাই দ্য কার্টিলেজ লেন্থ হচ্ছে অ্যাবাউট 8 মিলিমিটার লেন্থ মেড আপ অফ ইলাস্টিক কার্টিলেজ লাইন্ড বাই দ্য স্কিন উইথ হেয়ার হেয়ার সাধারণত সব সেরুমিনাস গ্ল্যান্ড অর ওয়াক্স পাওয়া যায় এখানে কিছু গ্ল্যান্ড পাওয়া যায় সেটাকে বলা হয় সেরুমিনাস গ্ল্যান্ড বা ওয়াক্স দিস ইজ এ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড নেক্সট হচ্ছে বনি পার্ট ইজ ইনার টু থার্ড পোর্শন ইজ দ্য বনি পার্ট অ্যান্ড লেন্থ ইজ অ্যাবাউট 16 মিলিমিটার দিস বনি পার্ট ইজ ফর্মড বাই দ্য টিম্পেনিক প্লেট অফ দ্য টেম্পোরাল বোন সাথে কিছু পোর্শন অফ দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনও আসে লাইন্ড ইন্টারনালি অলসো বাই দ্য স্কিন অ্যান্ড এই স্কিনের লাইনিংটা হচ্ছে এটা হচ্ছে থিন স্কিন সাথে কোনো হেয়ার ফলিকল থাকবে না সেরুমিনাস গ্ল্যান্ডও থাকবে না ইসমাস আমরা আগেই বলেছি একটা ন্যারো এরিয়া লাইজ 4 মিলিমিটার ল্যাটারাল টু দ্য টিম্পেনিক মেমব্রেন ল্যাটারাল টিম্পেনিক মেমব্রেন থেকে 4 মিলিমিটার ল্যাটারালি থাকে এই জায়গার ইম্পর্টেন্স হচ্ছে যেহেতু এটা ন্যারো এরিয়া এই জায়গায় ফরিন বডি আটকায় যেতে পারে বা ওয়াক্স ইম্প্যাক্টেড হইতে পারে এই জন্য এখান থেকে রিমুভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ব্লাড সাপ্লাই কি এক্সটার্নাল এক্সট্রিক মিয়েটাসে আউটার পার্টে সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র টিম্পেনিক ব্রাঞ্চ যেটা ম্যাক্সিলারি আর্টারির ফার্স্ট পার্চের ব্রাঞ্চ আর পোস্টেরিয়র অরিকুলার আর্টারি যেটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ ইনার পোর্শনে গিয়ে সাপ্লাই দেয় ডিপ অরিকুলার আর্টারি যেটা ম্যাক্সিলারি আর্টারির ফার্স্ট পার্টের ব্রাঞ্চ এই যে ডিপ অরিকুলার আর্টারি ম্যাক্সিলারি আর্টারির ফার্স্ট পার্টের ব্রাঞ্চ পোস্টেরিয়র অরিকুলার আর্টারি ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি তাছাড়া অ্যান্টেরিয়র টিম্পেনিক অলসো ব্রাঞ্চ অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি নার্ভ সাপ্লাই
রুফ আর এন্টেরিয়র ওয়াল, রুফ আর এন্টেরিয়র ওয়াল থেকে অরিকুলার সাপ্লাই দেয় অরিকুলার টেম্পোরাল নার্ভ, আর ফ্লোর আর পোস্টেরিয়র ওয়াল সাপ্লাই দেয় অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ভেগাস। সো দিস পোর্শন ইজ সাপ্লাইড বাই দ্য অরিকুলার টেম্পোরাল নার্ভ অ্যান্ড দিস কালার ইজ কালার্ড পোর্শন ইজ সাপ্লাইড বাই দ্য ভেগাস নার্ভ। ডেভেলপ করে অ্যাজ অ্যান অ্যাক্টোডার্মাল ইনভেজিনেশন, দ্যাট মিনস অ্যাক্টোডার্ম থেকে ডেভেলপ করে ফার্স্ট ফেরিঞ্জিয়াল ক্লেফট, ফার্স্ট ফেরিঞ্জিয়াল ক্লেফট থেকে ডেভেলপ করে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস। ক্লিনিক্যাল ওই যে ডিরেকশনটা পড়েছিলাম, ডিরেকশনটা আমাদের ক্লিনিক্যালি প্রয়োজন, কারণ অরিকলের মধ্যে কোনো ইনফেকশন এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস আছে কি না সেটা দেখার জন্য অরোস্কোপ ইউজ করে দেখা হয়। সেই জন্য ডিরেকশনটা ইম্পর্টেন্ট, অরোস্কোপ ক্যানেলটাকে স্ট্রেট না করলে সেটা দেখা যায় না। স্ট্রেট করার জন্য অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এক্সটার্নাল অরিকলটা পুল করি আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারাল ডিরেকশনে, দেন এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস বিকাম স্ট্রেট অ্যান্ড আমরা ইজিলি টিম্প্যানিক মেমব্রেন ক্যানাল দেখতে পারি। আর বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বনি পার্ট ডেভেলপ হয় না, সেই ক্ষেত্রে আমরা ইয়ে করব ডাউনার্স, এই জন্য বাচ্চাদের যেহেতু বনি পার্ট ফর্মেশন ডেভেলপই হয় না, যে জন্য শুধু কার্টিলেজিনাস পোর্শনটা থাকে, লেংথেও ছোটো থাকে, সেক্ষেত্রে আমরা ডাউনার্স ব্যাকওয়ার্ডস প্রেস করলে ক্যানালটা স্ট্রেট হয়। এই দেখো আমরা দেখতে পাচ্ছি টিম্প্যানিক মেমব্রেন, মিডিল মেলিয়াল, ল্যাটারাল মেলিয়োলাসের হ্যান্ডেল প্রসেস দেখা যাচ্ছে, এইরকম দেখা যায় অরোস্কোপ দিয়ে দেখলে। ইয়ার ওয়াক্স, আমরা অনেকেই জানি কানের ভিতরে ময়লা জমে, কান থেকে ময়লা পরিষ্কার করা হয়, অনেক কিছু হয়, এটাকে বলা হয় ওয়াক্স। এটা আসলে কিছুই না, ওই যে বলেছিলাম স্কিনের সাথে সেরুমিনাস গ্ল্যান্ড থাকে, দিস সেরুমিনাস গ্ল্যান্ডের সিক্রেশন, সিক্রেশনগুলো কালেক্টেড হয়ে এই ওয়াক্স ফর্মেশন করে। এই ওয়াক্সের আবার ইম্পর্টেন্স আছে, ইট গিভস প্রোটেকশন টু দ্য এক্সটার্নাল ইয়ার অ্যান্ড টিম্প্যানিক মেমব্রেনের আউটার সার্ফেস, এটার ইমিউনোলজিক্যাল প্রপার্টি আছে, এটা প্রোটেকশন দিয়ে থাকে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাস এবং টিম্প্যানিক মেমব্রেনের আউটার সার্ফেসকে। আবার যখন অ্যাক্সেসিভ হয়ে যায়, এটার মধ্যে কোনো ফরিন পার্টিকেল থাকে থেকে এটা ব্লক করে দেয়, তখন এটা এনলার্জ হয় এবং ব্লক করে দেয়, কম্প্যাক্টেড হয়, ইম্প্যাক্টেড হয়ে যায়, ইম্প্যাক্টেড হয়ে ব্লক করে দেয় এই ক্যানেলটাকে, তখন হিয়ারিং প্রবলেম হয়, ইচিং হয়, পেইন হয়, অনেক কিছু হয়। এইটাকে রিমুভ করা লাগে অনেক সময় বাই দ্য সিরিঞ্জিং, অরোস্কোপ দিয়ে দেখে এমনিও নেওয়া যেতে পারে বা সিরিঞ্জিং করে নেওয়া যায়। ইয়ার কাফ আরেকটা আছে, অনেক সময় আমরা কান চুলকাই, এই ওয়াক্সের জন্যই কান চুলকাই, এই কান চুলকানোর সময় দেখা যায় ভেগাস নার্ভ স্টিমুলেট হয়, স্টিমুলেট হয়ে কাশি ওঠে। অনেকেই দেখবা কান চুলকানোর সময় কাশে, বিশেষ করে বাচ্চাদের খুব প্র্যাকটিক্যালি এটা দেখা যায়। তাছাড়া আরেকটা হচ্ছে এক্সটার্নাল ইয়ারে যদি ইনফেকশন হয়, এটা খুবই পেইনফুল হয়, পেইনফুল ইয়ার ইনফেকশন যদি হয় সেটা হচ্ছে এক্সটার্নাল ইয়ারে। কেন হয়? কারণ আমরা প্রথমে বলেছি স্কিনটা আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সড থাকে, যার কারণে পেইনটা খুব বেশি হয়। টিম্প্যানিক মেমব্রেন আমরা আরেকদিন পড়ব, আজকে আমরা শুধু এক্সটার্নাল ইয়ার সম্পর্কেই আলোচনা করলাম। থ্যাংকস টু অল।